আসসালামু আলাইকুম ভিউয়ার্স টুম্পাস কিচেন বিডি ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো খুব সহজ একটা রেসিপি আমি এখানে হোয়াইট ব্রেড নিয়ে নিয়েছি আর এটা দুই তিন দিনের পুরাতন হয়ে গিয়েছে ব্রেডটা তাই এটা ফেলে না দিয়ে এটা দিয়ে তৈরি করে দেখাবো মিষ্টি টোস্ট বিস্কিট এটা এখনও ডেড আওয়ার হয়নি কিন্তু পুরাতন ব্রেড তো আর খেতে ভালো লাগে না তাই সেটা দিয়েই আজকে মিষ্টি টোস্ট বিস্কিট আপনাদেরকে তৈরি করে দেখাবো এখানে একটা ব্রেড নাইপের সাহায্যে আমি সাইডগুলা হালকা করে কেটে বাদ দিচ্ছি একেবারে পুরাপুরি কেটে দিচ্ছি না কারণ সাইডগুলা আগে থেকে একটু লালচে ভাব হয়ে আছে। আর আপনার যখন টোস্টগুলো তৈরি করব সাইডগুলো একটু বেশি পুড়ে যাবে তাই হালকাভাবে কেটে আমি এটা বাদ দিয়ে দিচ্ছি আর মাছ বরাবর কেটে নিয়ে তারপরে আবারও মাঝের থেকে কেটে নিচ্ছে যে চারটা করে টুকরো করে নিচ্ছে ঠিক আমরা বাজার থেকে যখন টোস্ট বিস্কিটগুলো কিনে আনি মিষ্টি টোস্টগুলা সেগুলো কিন্তু এরকম ছোট ছোটো টুকরো করাই থাকে তো ওইভাবে আমি ব্রেডগুলা কেটে নিব সবগুলো এখানে আপনাদের কাছে যদি বেশি ব্রেড থাকে বা বেশি করে যদি তৈরি করতে চান তো অনেক পরিমাণে কেটে নিয়ে কিন্তু আপনারা তৈরি করে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এখন এখানে দিয়ে দিচ্ছি রান্না করা সয়াবিন তেল তেলটা আমি দিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণে এখন আমি বলবো না যখন আমার তেল মাখানো হয়ে যাবে তারপরে বলবো কারণ এখানে ব্রেডের উপরে নির্ভর করছে আসলে কতটুকু তেল লাগবে আপনি কতটুকু পরিমাণে করতে চান আমি এখানে ছয় পিস ব্রেড নিয়ে নিয়েছি আর এখানে আমার লেগেছে তিন টেবিল চামচ পরিমাণে তেল তো সবগুলো একবারে তেল দিয়ে দিইনি আমি দুই বা তিনবারে অল্প অল্প করে দিয়েছি আর মিশিয়ে নিয়েছি তিন টেবিল চামচ তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে সবগুলো ব্রেডের গায়ে যেন তেল ভালো মতো লাগে নাহলে কিন্তু যখন আমরা গুড়া চিনিটা ব্যবহার করবো তখন কিন্তু চিনিটা খুব ভালো মতো কোটিং হবে না ব্রেডের গায়ে তো এভাবে করেই সবগুলা ব্রেডে আমি তেল মাখিয়ে নিলাম আপনারা কিন্তু এখানে বাটার দিয়েও করতে পারবেন বাটারটা গলিয়ে নিয়ে আর নিয়ে নিয়েছি এখানে এক কাপ পরিমাণে আইসিং সুগার বা গুড়া চিনি আপনাদের কাছে যদি এই গুঁড়া চিনি না থাকে আপনারা কিন্তু বাসাই যে মোটা দানা চিনি সেটা কিন্তু ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েও ব্যবহার করতে পারবেন আর যাদের হাতের কাছে ছুপার সাপ আছে তারা তো অনায়াসেই এই চিনিটা পেয়ে যাবেন অল্প অল্প করে চিনি দিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে কোটিং করে নিচ্ছি ব্রেডের গায়ে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি এইভাবেই সবগুলো ব্রেডে ভালোভাবে এই চিনির কোটিং করে নিতে হবে যখন এভাবে মাখানো হয়ে যাবে তারপরে আমরা এটা ওভেনে বেক করে নিব আমি এখানে একটা ওভেনের ট্রে নিয়ে নিয়েছি আর এই ট্রের উপরে একটা একটা করে এখন এই ব্রেডগুলা সাজিয়ে দেব তারপরে ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে এক পিট পনেরো মিনিট অপর পাশ উলটিয়ে দিয়ে পনেরো মিনিট আমরা বেক করে নিব এখন এই যে রেডি হয়ে গিয়েছে আর এখন ওভেনের ভিতরে দিয়ে দিচ্ছি তারপরে অপেক্ষা করছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে আবারও এক সাইড উল্টিয়ে দিতে হবে এই টোস্টটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় আমি আগের দিন তৈরি করেছিলাম পনেরো মিনিট পরে ওভেন থেকে টোস্টগুলো বের করে নিচ্ছি আর এভাবে এক পাশ উল্টিয়ে দিচ্ছি তাহলে অপর পাশও কিন্তু খুব ভালোভাবে বেক হয়ে যাবে পনেরো মিনিট পরে ওভেন থেকে আবারও বের করে নিলাম এখন কিন্তু এই টোস্টগুলা রেডি হয়ে গিয়েছে কতটা শক্ত দেখলেই বুঝতে পারবেন এই টোস্ট বিস্কিটগুলা কিন্তু তৈরি করে আপনারা মাস জুড়ে রেখে দিতে পারবেন এখন একটা ভেঙে দেখাচ্ছি আসলে কতটা শক্ত হয়েছে ঠিক যেমনটি বাজার থেকে কিনে নিয়ে আসেন ঠিক তেমন এখন একটা কাচের বয়মের ভিতরে এভাবে আমি সংরক্ষণ করছি এগুলো ভালো থাকবে এক মাস পর্যন্ত তো আপনারা কিন্তু বাসায় একদম ফ্রেশ তৈরি করে নিতে পারবেন মিষ্টি টোস্ট বিস্কিট আর বিকালে কফির সাথে বা চায়ের সাথে সকালেও খেতে পারবেন অসম্ভব মজা এই টোস্ট বিস্কিটগুলো আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ না করেন তাহলে এখানে চিনিটা স্কিপ করবেন তাহলেই কিন্তু আমরা নর্মাল যে টোস্ট বিস্কিট খাই সেটা কিন্তু হয়ে যাবে তো এইভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন আর এটা কিন্তু খুব ইজি পদ্ধতি কোনো ঝামেলা নেই আটা মাখার কোনো কিছুর খুব সহজেই তৈরি হয়ে যায় তো আজকে রেসিপি কেমন হয়েছে আমাকে জানাবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ